إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم الله پاکের অশেষ মেহেরবানিতে আমরা সালাতে জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم مصلين الكرام গত জুমায় আমরা মেরাজের কিছু ঘটনাবলী থেকে শিক্ষণীয় সাইটগুলি আমরা জেনেছিলাম। মেরাজ থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে, যেগুলি বিস্তারিত আলোচনা সময় সাপেক্ষ। একটি মৌসুমের পরেই আর একটি মৌসুম। আমাদের এই 33 কোটি বৈদান্তিক অধ্যুষিত এই ভারতবর্ষে যেমন 12 মাসে 13 পূজা লেগেই থাকে, ঠিক বেদান্তিদের ভিতরেও ওরকম শেরেক বেদা একটার পর একটা আসতেই থাকে। শবে মেরাজের নামে যেই বেদান্তি অনুষ্ঠান এবং রাত্রি জাগরণ এবাদত বন্দেগী, তার যেমন অস্তিত্ব কোরআন ও হাদিসে নাই, অনুরূপভাবে শবে বরাতের নামে যেই সমস্ত এবাদত বন্দেগী সমাজে চালু আছে তা 448 হিজরিতে বাইতুল মাকদেসে ইবনু আবিল হুমায়রা নামক জনৈক সুফি দরবেশের আবিষ্কৃত এবাদত করে। যাই হোক, মানুষ আলেমদের প্রতি বীতশ্রদ্ধ হতে চলেছে। এক শ্রেণীর লোক আগে থেকেই সেকুলার টাইপের, যারা নাস্তিক টাইপ ভাবাপন্ন যারা, তারা তো এমনি তাদের কাছে আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা অ্যালার্জিটিক বিষয়। কিন্তু এক শ্রেণীর আলেম নামধারী তথাকথিত নর পশুদের নমহর্ষক আচরণে আজকে আমরা প্রশ্নবিদ্ধ এবং নিজেকে আলেম বলে দাড়িওয়ালা টুপিওয়ালা বলে পরিচয় দিতেও বলা যায় যে লজ্জাবোধ। এগুলি কেন হয়, কেন ঘটে?
একটা পর একটা ঘটনা ঘটেই চলেছে বিভিন্নমুখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিয়ামতের আগে ফেতনা বর্ষণ হবে, ফেতনা বর্ষণ, জাহেলিয়াত বর্ষণ হবে, ফেতনা বর্ষণ হবে। তো ফেতনা আসলেই বর্ষণ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ফেতনা বর্ষণ হচ্ছে। সাময়িক প্রসঙ্গে শবে বরাতে বেদাত সম্পর্কে আমাদের কম বেশ যথেষ্ট জানা আছে, সেই বিষয়ে হালকা আমি সামারি বলব ইনশাআল্লাহ। তার আগে সাময়িক প্রসঙ্গে যেই লোমহর্ষক যে ঘটনাগুলি ঘটছে, যে শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি, চাই সেটা মাদ্রাসাতে হোক আর সেটা বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হোক আর যেখানে, মাদ্রাসাটা একটু প্রচার হয় বেশি আর স্কুল কলেজেরটা তেমন প্রচার হয় না বা তত হেডলাইন পায় না। এর দুইটা কারণ। একটা কারণ হলো স্বাভাবিক যারা আপামর জনসাধারণ তারা আলেমদের কাছে একটা ভালো কিছু আশা করে, আলেমদের কাছ থেকে খারাপ আচরণ তারা আশা করে, তারা এতটুকু বোঝে যে একজন আলেমের কাছে আমরা একটা ভালো কিছু পাবো, একটা ভালো আচরণ পাবো বা একটা ভালো বিষয় জানতে পারবো। কিন্তু সেই আলেমের কাছে গিয়ে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অন্য জায়গায় ক্ষতিগ্রস্ত হলে যতটুকু আঘাত পায় আলেমের কাছে সেই আঘাতটা আরো বেশি পরিমাণ পায়। আরব দেশের ক্ষেত্রেও তাই। আমি বাহরাইনের একজন দায়িত্বশীলের সাথে কথা বলতেছিলাম যে তোমাদের বাংলাদেশিরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমাদের একজন বাহরাইনকে হত্যা করেছে। তা আমি বললাম যে স্যার, আমাদের দেশে যেই ছেলেটা একটু দুষ্টু প্রকৃতি ওকে আরব দেশে পাঠাবে, বাবা মা জানে যে ছেলেটা খারাপ লাইনে যাচ্ছে, আরব দেশে গেলে ভালো। তো ওরাও বড় বুক মাথা আশা নিয়ে আসে, মনে মনে ভাবে যে আরব দেশ হলো আওলাদে রসুলের দেশ। তো ওখানে যে আওলাদে আবু জাহেলও আছে, আওলাদে আবু লাহাবও আছে, আবার আওলাদে মুনাফেক আবদুল্লাহ বিন উবাই বিন সলুলও আছে, যখন অ্যারাবিয়ানদের কাছে খারাপ ব্যবহার পায় তখন সে আর বাঁচতে পারে না যে এটা কি আওলাদে উবাই বিন সলুল, আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, নাকি আওলাদে রসুল, এটা পার্থক্য করতে পারে। দারুণভাবে তারা কষ্ট পায় এবং তাদের মাইন্ডটা নেগেটিভ হয়ে যায়, যার ফলে এক ক্ষেত্রে তারা হিংস্র হয়ে ওঠে। বলছিলাম যে আলেমদের কাছে মানুষ একটা ভালো কিছু আশা করে। আসলেই আমাদের জানা মতে সাধারণ মানুষদের তুলনায় আলেমদের জীবনযাত্রা কিছুটা ভিন্ন হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, এই সমস্যার পিছনে অনেক কারণ, তার ভিতরে মৌলিক দুইটা কারণ হলো, একটা কারণ হলো সহশিক্ষা বন্ধ করে কঠিন পর্দার ব্যবস্থা চালু করতে হবে শিক্ষা ক্ষেত্রেও। মুক্তমনারা নাস্তিক ভাবাপন্ন লোকেরা সমালোচনা করতে পারবে কিন্তু সমাধান দিতে পারবে না, সমাধান একমাত্র ইসলামের কাছে আছে। ইসলাম আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছে নারী এবং পুরুষ সম্পূর্ণ যেহেতু বিপরীত ধর্মী, কাজেই এই বিপরীত ধর্মী দুইটা গ্রুপকে যেখানে সেখানে যত্রতত্র একত্রিত হওয়া, অবাধ মিলামেশার সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই। যতদিন পর্যন্ত এই পর্দা কঠিনভাবে চালু না হবে, যতদিন পর্যন্ত সহশিক্ষা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত কঠোরভাবে এই ফরজ, পর্দা যেটা ফরজ, মানুষ সালাত আদায় করে ফরজ, কিন্তু পর্দাটাও যে ফরজ এটা মানুষ বোঝেন। কেমন ফরজ পর্দা? সালাত ফজরে পড়লে জোহর মতো ছুটি আছে, আসর পড়লে মাগরিব পর্যন্ত ছুটি আছে, সিয়াম রমাদান মাসে পালন করলে 11 মাস ছুটি আছে, বছরে একবার জাকাত দিলে সারা বছর ছুটি পাওয়া যায়, জীবনে একবার হজ করলে সারা জীবন ছুটি পাওয়া যায়, প্রত্যেকটা ফরজ ইবাদতের মাঝে মাঝে ছুটি আছে, কিন্তু পর্দার এক সেকেন্ডের জন্য ছুটি নেই।
পর্দা এমন ফল যার এক সেকেন্ডের জন্য ছুটি নেই। দিন রাত চব্বিশ ঘন্টা সদা সর্বদা পর্দার মধ্যে শালীনতার মধ্যেই থাকল। বেগানা নারী পুরুষ তো পর্দা আছে, আবার এগানার মধ্যেও পর্দা আছে। যুবতী বোনের সামনে যুবক আই শরীরের সব কাপড় চোপড় খুলতে পারবে, যুবতী বোন যুবক ভাইয়ের সামনে শরীরের সব কাপড় খুলতে পারবেন, সেখানে একটা রেস্ট্রিকশন, সেখানে একটা বাধা বিপত্তি আছে। ভাই বোনের মধ্যে পর্দা নাই, তার মানে কি ভাই বোনের মধ্যে পর্দা নাই? ভাই কাপড় বদলাতে থাকবে বোনের সামনে, বোন ভাইয়ের সামনে কাপড় বদলাতে থাকবে কিনা, সেখানেও একটা সীমাবদ্ধতা আছে। কতটুকু পরিমাণ সেটা একটা পরিমাণ আছে। তাহলে এক নম্বর হলো পর্দা, আর দুই নম্বর হলো মানুষ খুন হয়, নির্যাতিত হয়। সবচেয়ে ভয়ানক মন মানসিকতা আমাদের, যিনি ধর্ষিতা হয়ে জীবনের সব কিছু শেষ হয়ে গেল তার ছবি ভাইরাল হয়, কিন্তু ধর্ষকের ছবি খুব কম হয়, আর দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। আল্লাহ পাক 1450 বছর পূর্বে বলেছিলেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীগণ, হে বুদ্ধিজীবীরা, উলিল আলবাব, আলবাব হলো উলুল আলবাব তারাই যারা জ্ঞানী গুণী লোক। আল্লাহ পাক সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষকে অ্যাড্রেস করে কথাবার্তা খুব তমন বলেননি, বলেছেন কিন্তু তমন বলেন, কারণ জাহেল নাদান বোঝে না, সাধারণ মানুষ এসব লোককে আল্লাহ নিজ আর দিয়ে রেখেছে। আর আল্লাহ পাক সবসময় অ্যাড্রেস করেন জ্ঞানী, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমু, আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? আফালা তাদাব্বারুন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, ওরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আল্লাহ পাক বললেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, হে জ্ঞানীগণ, তোমরা বোঝো, বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক তাই 1450 বছর পূর্বে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কেসাসের মধ্যেই তোমাদের বেঁচে থাকার ক্রান্তি আছে। হে জ্ঞানীগণ, হে বুদ্ধিজীবীগণ, বুদ্ধিজীবীরা বসে বসে বুদ্ধি বানায়, বুদ্ধি বানিয়ে বানিয়ে এটা দূর করার চেষ্টা করে, কোনোভাবেই দূর হবে না। দূর করতে হলে ইসলামের যেই সলিউশন, ইসলামের যেই সমাধান, সরশিক্ষা বন্ধ করা, পর্দা বিধানকে মজবুতভাবে চালু করা, পাশাপাশি যারা দোষী অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। সাগর রুনি হত্যার বিচার এখনো হয়নি, আমরা বুঝি নাই যে সাগর রুনি হত্যার সেই ফাইলটা কোথায় গেল। যদি সাগর রুনি হত্যার বিচার যদি হয়ে যেত, দৃষ্টান্তমূলক শাস্তি, আমার এই সমস্ত নতুন নতুন যে ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও কিছুটা কম হতো, মানুষের ভিতরে একটা সচেতনতা এবং মানুষের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে, যদি সেখানে আইনের যথাযথ প্রয়োগ হয়। সাম্প্রতিক কালে যে লোমহর্ষক ঘটনাগুলি ঘটে গেল, সেই ঘটনার জন্য সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের জন্য করার জন্য জোর দাবি আমরা আজকে এই খুতবা থেকে জানাচ্ছি। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, আল্লাহর আদালতে দায়ভার থেকে বেঁচে যাবেন, আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কোনোভাবে গাফলতি হয়, দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়ে চলে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর আদালতে কেউ ফাঁকি দিবে না, ফাঁকি দিয়ে যেতে পারে না। আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিম, তিনি কি আহকামুল হাকিম ন? আহকামুল হাকিম কি তিনি ন? আহকামুল হাকিমের দরবারে কঠিন জবাবদিহির মুখোমুখি তাদেরকে হতে হবে। এত গেল এক সাইড, মানসিক
পাশবিক চিন্তাধারা, লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য বিভিন্ন লোলুপ দৃষ্টি নিক্ষেপ করা, সেটা তো একটা জাগতিক মানুষের স্বাভাবিক একটা জৈবিক চাহিদার বহিঃপ্রকাশ। কিন্তু ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে অধর্ম কি? জনৈক বক্তা সাহেব বলছেন যে নবী মুসলমান ছিলেন না, যদিও আমরা মুসলমান বলি না, আমরা বলি মুসলিম। কোরআনের শব্দ মুসলিম, হাদিসের শব্দ মুসলিম। নবী মুসলিম ছিলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। ভয় লাগে কথা বলতে, আবার কোন কাটিং পাবলিক কাটিং করে এই দেখো আমানুল্লাহ মাদানি বলছেন নবী মুসলিম ছিলেন না, নাউযুবিল্লাহ। নবী মুসলিম ছিলেন না, জনৈক আলেম নামের কলঙ্ক তার বক্তৃতার মধ্যে বকে যাচ্ছে। কেন? দলিল দিচ্ছে, বলছে আপনারা তার শোনেননি, আজকে নতুন ওয়াজ শোনাব। আমাদের মুসল্লিরা মানুষ নতুন ওয়াজ শুনতে চায়, এই পুরাতন কথাই বারবার কয়, সবে মরাদ বেদাত, সবে মেরাদ, সবে মরাদদের ইবাদত বেদাত, এই এটা বেদাত, মিলাদ বেদাত, মাজার কবর এই সেই শেরিক বেদাত, এ তো পুরাতন কথাই, নতুন ইসলামে নতুন কিছু নাই। নতুনটা পুরাতনটাকেই নতুন করে উপস্থাপন করা হয়। এবার এই বক্তা সাহেব নতুন ওয়াজ শোনাচ্ছেন পাবলিককে, পাবলিককে নতুন ওয়াজ শোনাতে গিয়ে যদিও জনতার হাতে ধরা পড়েছে, এখনো এদেশের মানুষের ইমানি জাজবা এতটুকু আছে যে মানুষ সব ম্যাথ পাগল হয়ে যায়, সাথে সাথে ধরে পুলিশের হাতে সমর্থ করে। আলহামদুলিল্লাহ, অবশ্যই সমস্ত নাস্তিক মার্কা মুরতাদ মার্কা মৌলবীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিষ্ঠা করতে হবে, নবী মুসলিম ছিলেন না। দলিল দিচ্ছে, নবী যদি মুসলিম হন, এটা হাদিস বানায় নিয়ে আসতে করতে গেলে নাকি জানি না, আমরা যেটা পড়েছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই। তো বলছে ওই লোক বলছে কি যেন একটা দলিল পড়লো, যাই হোক সেই দলিল দিয়ে সে প্রমাণ করছে যে নবীকে যদি মুসলিম বলা হয় তাহলে নবী আমাদের ভাই, আর নবী যদি ভাই হন তাহলে নবীর স্ত্রী ভাবি, নাউযুবিল্লাহ। কত জঘন্য কথা, কত নিকৃষ্ট কথা। অতএব এত বড় কোরআন হাদিস তো জানেই না, নাদান, কমন সেন্সের অভাব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই, তাহলে আমার বাবাকে মুমিন বলা যাবে না? কেন? বাবাকে যদি মুমিন বলি তাহলে বাবা ভাই হয়ে যাবে, আর বাবা যদি ভাই হয় তাহলে মা তখন ভাবি হবে। চাষাকে মুমিন বলা যাবে না, কারণ চাষাকে যদি মুমিন বলি তাহলে চাষা ভাই হয়ে যাবে, আর চাষি তখন ভাবি হবে। এইভাবে কত জায়গায় এই কথাটা প্রয়োগ করা যায়, আর যাদের সামনে বলছে তারা আবার কেন? বহু রকমের জাহেলিয়া বর্ষণ হচ্ছে ইন্টারনেটের এই মুক্তিদের মানে। আর সবচেয়ে বড় বিষয় হল যে একজন যদি ভুল করে ফেলে, স্লিপ অফ টাং হতে পারে, এলেমের অভাবে হতে পারে, যে কোনো কারণে, সেই বিষয়ে সে যদি তাৎক্ষণিকভাবে সরি বলে বা ভুল স্বীকার করে নেয় তাহলে তো পরিস্থিতি আর অতদূর গড়ায় না। কিন্তু উভয় পক্ষে সেলা সামসা আছে যারা এই ফেসবুকের মধ্যে 3-24 ঘন্টায় কাজে ব্যস্ত থাকে। একজন একটা কথা বললেন, আমরা বুঝবো যে তরুণ উদীয়মান বক্তা, সে একটু আকর্ষণ বা নতুন কিছু পেশ করতে গিয়ে হয়তো বা একটা কিছু বলে ফেলেছে, এখন তার উচিত হলো সেখান থেকে ফিরে আসে, সরি বলে বা এই কথাটা শোভনীয় নয়, নবীর সামনে এই কথাগুলি চলে না। কোথাকার সিক্স প্যাক, সিক্স প্যাকের উৎপত্তি কোথেকে, এরা কোথেকে চালু হলো, এরা কারা ব্যবহার করে,
তো এইগুলি একটা বিষয়, সেটা জেনে না জেনে, বুঝে না বুঝে হয়তো বলা হয়ে গেল। সেখানে এতটুকু তো বলতে হয় যে নবীর সামনে যে কোনো শব্দ প্রয়োগ করা ঠিক নয়, এতটুকু তো বলা যায়। সাধারণ মানুষের, নর্মাল মানুষকে যেসব শব্দে ডাকা হয় সেসব শব্দ নবীর সামনে চলে না। কেউ যদি বলেন নবী ডাক্তার, কেউ যদি বলেন নবী বৈজ্ঞানিক, কেউ যদি বলেন নবী সাহেব, কেউ যদি বলেন জনাব রাসূলুল্লাহ, এগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ পাক বলছেন লা তাজআলু দুআ আর রাসূলে কা দুআয়ে বাযিকুম বাযা, তোমরা পরস্পর একে অপরকে যেভাবে সম্বোধন কর, জনাব একটু দাঁড়ান, ভাইজান একটু দাঁড়ান, এই সাহেব একটু থামেন, স্যার একটু কথাটা বলেন, স্যার একটু আমার কথাটা শোনেন, সাধারণ ক্ষেত্রে তোমাদের পরস্পরের ক্ষেত্রে যেসব শব্দ তোমরা একে অপরকে প্রয়োগ করে থাকো সেই শব্দ নবীর সামনে প্রয়োগ করো না। তাহলে নর্মাল শব্দ যেগুলি, সে যত হাইফাটার শব্দই আপনার কাছে আমার কাছে হোক না কেন, আমরা পারস্পরিকভাবে একে অপরকে যে শব্দ দিয়ে সম্বোধন করি সেই সমস্ত শব্দ নবীর সামনে প্রযোজ্য নয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলিম ওয়া আন উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আল্লাহ পাক বললেন নবীকে, হে নবী তুমি বলে দাও যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বপ্রথম মুসলিম হন, ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম। আল্লাহ নবীকে মুসলিম বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, আমি সর্বপ্রথম মুসলিম, আমাকে এই কথা বলার জন্য আল্লাহর তরফ থেকে ওয়ার্ড দাও। তারপরেও আমরা নবীকে মুসলিম বা অমক তমক এটা বলতে যাবো কেন, নবী মুসলিম এই প্রশ্নটা আনাটা তো বেয়াদব। সাধারণ মানুষকে আমি বলতে পারি আপনি মুসলিম না অমুসলিম, নবীর ক্ষেত্রে এই প্রশ্নই আসে কেন, নবী মুসলিম, নবী মুমিন, কেমন মুমিন, মুমিনের সরদার, মুসলিমদের সরদার, নবীদের সরদার, সমস্ত সৃষ্টিগুলোর সরদার, আল্লাহু আকবার। তাহলে এখন সমস্যা হলো উভয় পক্ষ, একজনের মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেল সাথে সাথে আর একজন কাফের ভাণ্ড নিয়ে বসে আছে, ভাণ্ডের মধ্যে ছুরির মধ্যে কাফের শব্দটা একদম নিয়ে বসে আছে, যাকে টুকটাক যখন যেভাবে পাবে সাথে সাথে কাফের ট্যাগ লাগায়। অথচ একজন মানুষকে কাফের বলা যে কত বড় ভয়ানক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি কোনো মুসলিমকে কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয় সে বলবে সে কাফের হয়ে, কত ভয়ানক, কাফের ট্যাগ লাগায় বসে। তারপরে আর একটা কথা কালকে শুনলাম, একজন আলোচক বলছেন লেখাপড়া জানা লোক কিন্তু বুদ্ধির অভাব, সে বলছে যে কাফের হবে তাকে কাফের বলবো না কেন, কুফুরি করলে কাফের তাকে বলবো না কেন। বহুদিন আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি যে কুফুরি করা এক জিনিস আর কাফের হয়ে যাওয়া আর এক জিনিস, কুফুরি করার সাথে সাথেই মানুষ কাফের হয় না, কাফের কাজ একটা লোকের দ্বারা কোন কাফের কাজ হয়ে গেল, তার মানে সে সাথে সাথেই কাফের হলো না, কাফের হওয়ার জন্য আরো কিছু শর্ত, আরো কিছু নিষেধ, আরো কিছু বাধা, আরো কিছু বিপত্তি সেগুলি আছে সেখানে, সেগুলি কমপ্লিট হওয়ার পরে একজন মানুষকে কাফের বলে সাব্যস্ত করা সম্ভব। যেমন উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে ল্যাট্রিন পরিষ্কার করা সুইপারের কাজ, এবার আমার বাড়ির ল্যাট্রিনটা আমি নিজেই পরিষ্কার, কাজটা সুইপার আমি করলাম, আমি কি সুইপার না, চুল ছেড়ে দেওয়াটা নাপিতের কাজ, নর সুন্দরের কাজ, নাপিত বললে অনেকে রেগে যায়,
নরসুন্দরের কাছে। নরসুন্দর চুলটা ছেড়ে দেওয়াটা নরসুন্দরের কাজ। তো সাহাবিগণ একজন আরেকজনের চুল ছেড়ে দিতেন, চেষে দিতেন হজের মৌসুমে। এখনো তো মাদ্রাসার তালে বেলেমরা একজন আরেকজনের ছেড়ে দেয়। 2007 সালের হজ সফরে মুফতি হাবিবুর রহমান সাহেব আমার মাথা কামিয়ে দিলেন। তিনি একজন মুফতি, এখন তাকে আমার নাফিত বলবো, কাজটা তো নাফিতে, কাজটা তো নরসুন্দরের, কাজটা তো হাজামের। তাহলে নাফিত বা নরসুন্দর বা সুইপার কাকে বলতে হবে বা কাকে বলা যায়, আর সুইপারের কাজ করলেই তাকে সুইপার বলা যায় না, কাফেরের কাজ করলেই তাকে কাফের বলা যায় না। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। নবী বলতে পারতেন, মান তারাকা সালাতা ফাহুয়া কাফেরুন, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের। এই কথা তো নবী বললেন না, কি বললেন? ফাকাদ কাফারা, সে কুফুরি করল। এ মর্মে বহু রকমের দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায়। একজন ব্যক্তি মরার সময় বললেন, আমি মারা গেলে আমি অপরাধী, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই আবার অর্ধেক পানিতে ফেলে দাও আর অর্ধেক বাতাসে উড়িয়ে দাও, আল্লাহ যাতে আমাকে ধরতেও না পারেন, শাস্তিও দিতে না পারেন। বুখারীর হাদিস। আল্লাহ পাক তাকে মরার পরে, ছেলেরা এইভাবে করার পরে আল্লাহ পাক তাকে ধরে জিজ্ঞেস করলেন, এগুলি কেন করছিলে? বলে, আমি বাঁচার জন্য চেষ্টা করেছি, আপনাকে ভয় করেছি, আমি পাপ করেছি, আপনার কাছে যে আমার বিপদ এটা আমি বুঝতে পেরেছি, বাঁচার লাইন খুঁজেছি, আমার বুদ্ধিতে যাত করেছে, আমি তাই করেছি, বাঁচার চেষ্টা করেছি। আল্লাহ পাক বললেন, মরার সময় তুমি আমাকে ভয় করেছিলে, এই ওসিলা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ যে ক্ষমা করে দিলেন, সে লোকটাতে এত বড় একটা কথা বলে দুনিয়া থেকে বিদায় হলো যে আল্লাহ আমাকে ধরতে যাতে না পারে পুড়িয়ে ছাই বানাই দিন। মুসা আলাইহিসসালাম দলিলুল কাদার নবী, তিনি যখন এসে দেখলেন তার ভাই হারুনকে রেখে গেছেন উম্মত পাহারা দেওয়ার দায়িত্ব, এবার উম্মত পাহারা দিচ্ছেন হারুন আলাইহিসসালাম। সামেরি বাসুর পূজা চালু করেছে বাজারে, সমাজে সামেরির সাথে পেরে না উঠে এই নরম মেজাজের নবী, নরম মেজাজের নবী তার নম্রতা ভদ্রতার সুযোগে এই সামেরি বাসুর পূজা চালু করে দিয়েছে। মুসা আলাইহিসসালাম একটু কি বলে আপনার অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, এসে পায়ের চুল আর দাড়ি ধরে মায় শুরু করল। আল্লাহর কোরআন এইভাবে চিত্রায়িত করছে বিষয়টি, ইয়া ইবনা উম্মা লা তাখুদ বি লিহিয়াতি ওয়ালা বি রাসি, হে আমার মায়ের পেটের ভাই, হে আমার মায়ের সন্তান, আপনি আমার চুল এবং দাড়ি ধরে আমাকে মারবেন না। ইন্নাল কৌমাস্তাদাফুনি, ওই কম আমাকে দুর্বল পেয়েছে, দুর্বলতার সুযোগে তারা এই কাজ করে ফেলেছে, আমি এখন কি করব? মুসা আলাইহিসসালাম তাওরাত মাথায় করে আনতেছিলেন, তাওরাতের ফলক আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বলেন, ওয়া আলকাল আলওয়াহ, মুসা আলাইহিসসালাম রাগ করে তাওরাতের ফলক ছুঁড়ে ফেলে ফেলে। তাওরাত তো আল্লাহর কালাম, কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে তাওরাত ছুঁড়ে ফেলে মারার কারণে পাথরের আঘাতে তাওরাতের সেই যে ব্ল্যাকবোর্ড যেখানে লেখা ছিল তাওরাত, সেই ব্ল্যাকবোর্ডের কিছু অংশ এক সাইডে চটেও গেল। তা আল্লাহর কালামকে ছুঁড়ে ফেলা মানুষকে আপনি কি বলবেন? আল্লাহর কালাম যে মুসা আলাইহিসসালাম ছুঁড়ে ফেলে মারলেন কেন? আল্লাহর নাফরমানি, আল্লাহর সঙ্গে শরীক, বাসুর পূজায় লিপ্ত হয়ে গেছে জাতি, তিনি বাসুর পূজায় লিপ্ত হয়ে হওয়া থেকে, এই কঠিন শিরিকে লিপ্ত হওয়া থেকে অগ্নিশর্মা হয়ে তিনি এ আচরণ করলেন। এ আচরণটাকে
তাহলে তো ওই সমস্ত মুফতিদের তুলনায় মুসা আলাইহিস সালামকে একটা ট্যাগ লাগায় বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক সন্তুষ্ট হন তার বান্দা তওবা করে ফিরে এলে। কেমন সন্তুষ্ট হন? মরুভূমির মধ্যে একজন ব্যক্তি তার উটের উপরে তার খাবার আহার্য পানি তার সমস্ত মাল সামানা উটের পিঠে, আর সেই উটকে গাছের সাথে বেঁধে রেখে সেই মরুভূমির এক গাছতলা একটু আশ্রয় নিয়েছে, একটু আরাম বিরাম বিশ্রাম করতেছিল, হঠাৎ করে তাকে উট পালিয়ে চলে গেছে। এখন সেই মরুভূমির ভিতর থেকে লোকালয়ে যেতে হলে পায়ে হেঁটে লোকালয় পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, আর পানি পুনি খাবার দাবার যাচ্ছে সব উটের পিঠের মধ্যে, উট সেটা নিয়ে চলে গেছে কোথায়, একদম উট নিরুদ্দেশ। এখন এই লোক সাক্ষাৎ মৃত্যুর প্রহর গুনতেছে, উট না পেলে মরুভূমি থেকে লোকালয়ে যাওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে একটু পানীয়, তাৎক্ষণিকভাবে একটু আহার্য, সব উটের পিঠে বাঁধা ছিল, সেগুলি নিয়ে উট কোথায় চলে গেছে নিরুদ্দেশ। হঠাৎ করে সে চিন্তা করতেছে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, সে বুঝতে পারতেছে আমার মৃত্যু নিশ্চিত। হঠাৎ করে তার চোখের সামনে উট এসে হাজির, তখন সে খুশির চোখে বলছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক। সে এত খুশি হয়েছে, খুশি সামাল দিতে না পেরে বলছে, হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব। উল্টা করে বলে ফেলছে মনের আনন্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উটওয়ালা যেমন হারানো ফেরত পেয়ে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আবার পাঁচবার প্রেরণা পেয়ে যেভাবে হয়, বিমান দুর্ঘটনার কবলে তারা পড়েন, জাহাজ দুর্ঘটনার কবলে যারা পড়ে তারা জানেন কি অবস্থা দাঁড়ায়। দুর্ঘটনার কবল থেকে যখন সেই লোক ফিরে আসে, জাহাজ যখন ডিসপ্লেস হয়ে যায় আকাশে, আর সেই জাহাজ যখন পূর্ণ নিরাপত্তার সাথে ল্যান্ডিং হয়ে যায়, তখন সে লোক যেমন পুনর্জীবন খুঁজে পায়, ঠিক মরুভূমির মধ্যে এই লোক পুনর্জীবন খুঁজে পেয়ে খুশি আত্মহারা হয়ে মনে অজান্তেই তার মুখ দিয়ে স্লিপার টান বেরিয়ে গেল, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ তার চেয়ে বেশি সন্তুষ্ট হন তওবাকারী যখন তওবা করে ফিরে আসে। তাহলে এগুলি এই মুক্তি যে বের হয়েছে শব্দটা এটা স্লিপ অফ টাং, এটা কুহুরি কালাম, কিন্তু স্লিপ অফ টাং হওয়ার কারণে এ লোক ক্ষমা প্রাপ্ত। বন্ধুগণ, বলছিলাম যে আজকে যে সমস্ত আচরণ শুরু হয়েছে নিজের ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন, কে কি বলতেছে আর কে কি শুনতেছে, কে কার পক্ষ অবলম্বন করতেছে, অন্যায় ভাবে যদি একজন লোককে রায়ের দানা পরিমাণ সরিষার দানা পরিমাণ আমি দোষী সাব্যস্ত করি, এই সেই দোষী সাব্যস্ত করার কারণে আমার নেকি থেকে কেটে তাকে পরকালে দিয়ে দিতে হবে, কোনো উপায় নেই। বন্ধুগণ, সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই কথাগুলি আপনাদের কাছে আমি জানিয়ে রাখলাম। আপনার আমার কর্তব্য হলো এই এই জাহেলিয়াতের জামানায়, জাহেলিয়াত যেমন জাতিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে, জাহেলিয়াতের মধ্যে যখন মানুষ আবুডুবু খাচ্ছে, তখন আপনাকে আমাকে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে যেন এই জাহেলিয়াত যেন আমার জীবনে এসে আমাকে ক্ষতিগ্রস্ত না করে। আসতেছে শবে বরাত, শবে বরাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করতেন, অধিক পরিমাণ সিয়াম এই মাসে পালন করাটা কর্তব্য, নিজেরা এই মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করব, অপরকে পালন করানোর জন্য উদ্বুদ্ধ করব। নির্ধারিতভাবে নিস্পে শাবানের সিয়াম থেকে, এই বেদাতি সিয়াম থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করব, তার সাথে আনুষঙ্গিক পটকাবাজি আতশবাজি হালুয়া রুটির বিতরণ এবং খাবারের বিতরণ এগুলি থেকে সতর্ক করার চেষ্টা করব। আর একটি জাহেলিয়াত, সেটা আসবে নববর্ষ, নববর্ষ বর্ষকরণ বস্ত্রহরণ, এই বইটা প্রচুর পরিমাণ খরিদ করে
আমরা নববর্ষ আসার আগেই বিতরণ করার চেষ্টা করব, যাতে জাতি সজাগ হয় সচেতন হয়। বর্ষবরণ বস্ত্রহরণ, বস্ত্রহরণের পক্ষে আমরা নই, কিন্তু আল্লাহ নাফরমানি করলে যে ক্ষতি হয় তার জ্বলন্ত প্রমাণ এই জায়গায়। নববর্ষের নামে যা কিছু ঘটবে, যা কিছু হবে, এটার সাথে ইসলামের কোনো কানেকশন নাই। কে করবে, কারা করবে, করবে বা না করবে, আমি ভাঙবো বা না ভাঙবো, ভাঙার ক্ষমতা আছে কিনা, ভাঙার রাইট আছে কিনা, বা ভাঙতে আমি পারি কিনা, এগুলি বিতর্কের বিষয় নয়। এতটুকু আমি বলবো, এটা আমার কাজ নয়, এটা আমার কাজ নয়, আমি মুসলিম, আমার এই সমস্ত কাজ নয়। ইসলামের সাথে এই সমস্ত জাহেলিয়াতের কোনো সহস্রব নাই। এ থেকে নিজের কন্যা জায়া সোননি, নিজের আওলাদ বুনিয়াদকে সতর্ক করতে হবে। আল্লাহ পাক বলেন, কুওয়ান ফুতাকুম আহলিকুম নারা, নিজের আসো জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাও। আপনি যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে কমস কম শবে বরাত আসার আগেই ভালো করে বলে দিতে পারেন, শবে বরাতের হালুয়া রুটি আমাদের বাড়িতে আসবে, বাসায় আসবে, আমরা তখন উত্তরা উত্তরখানে বসবাস করি। শবে বরাতের কয়েকদিন আগে বললাম, বাবারা আপনারা শবে বরাত করবেন, আপনাদের বাপ দাদারা করেছে, আপনাকে বাধা দিলে আপনি হয়তো মানবেন না, কিন্তু শবে বরাতের হালুয়া রুটি যেন আমাদের ঘরে না আসে। আমরা সরি, আমরা এটা খেতে পারি না, এটা আমরা খাই না। আলো লোক সৃষ্টি হয়ে গেল, কি বলে গেল, আমরা ভাবলাম এবার আলেমের সাথে বাসা ভাড়া দিছি, আলেমের প্রতিবেশী হয়েছি, এবার শবে বরাতটা স্পেশাল ভাবে পালন করবো আলেম সাহেবের নেতৃত্বে। এবার আলেম সাহেব শবে বরাত সম্পর্কে মানা করে গেল, ঘটনা নাকি শবে বরাতের বই প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে দিয়ে দেওয়া হলো, তারা শবে বরাত বই পড়ে কিছু প্রশ্ন ছিল প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে মাশাআল্লাহ পুরো বিল্ডিং এ পুরো বাড়িতেই শবে বরাত বন্ধ হয়ে গেল। বাংলাদেশের বরেণ্য আলেমে দিন, যাকে এদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন, তিনি পাবনায় গিয়ে একবার বলে দিলেন, শবে বরাতের হালুয়া রুটির কোনো দলিল নেই, লক্ষ লক্ষ মানুষ তারা একজনের কথায় শবে বরাতে ফিরে চলে, কে পালন করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমার আপনার কোন সচেতনতা, কোন সচেতনতা গড়ে তোলার জন্য ব্যাপক হারে এটা লিফলেট, বই, পুস্তক এই মৌসুমে প্রচার করা জরুরি। শবে বরাত যেদিন এসে যাবে সেদিন প্রচার করবে তো কি করবে, সে বানায় ফেলতে হবে, অন্তত তাকে 10 দিন আগে তাকে ওয়ার্নিং স্বরূপ তাকে জানাই দিবেন। ধন্যবাদ মিরপুরের ওই বনকে, মিরপুরের এক বন, তার স্বামী বলছে শবে বরাতের হালুয়া রুটি বানাও, বলছে পারব না আমি, কেন, বলছে এটা বেদা, খারাপ আমার মানুষ বেদা, তুমি বলছে না বেদা আমি এটা পারব না, বারো আলোকে জিজ্ঞেস কর, এক কথা দুই কথায় স্বামী তার স্ত্রীকে বেদম হারে প্রহার করা শুরু করে, মেরে রক্তাক্ত করে যখন জমিনে ফেলে দিস, তখন বলছে ফেরাউন যেমন বিবি আসিয়াকে মেরে জীবন বের করে ফেলেছে, তারপরে যেমন ফেরাউনকে প্রভু বলে ডাকেনি, তুমি আমাকে মেরে মেরে ফেলতে পারো, তো আমি সবার বেদাতি আলোর বানাতে। স্ত্রী রক্তাক্ত অবস্থা পড়ে গেছে, স্বামীর মায়ের খেয়ে ধর্ম মানবে না, তাকে না মেরে থাকা যায় সারা বছরে একটা এই বাবু ছেলেই মানবে না, মেরে থামা যায়, এই বছরে বাজেট ঘোষণা করা, এই রাতে বাজেট ঘোষণা করা, এই রাতে পরিকলম গোত্রের লোম ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করা হয়, কত কথা এর মধ্যে রয়ে গেছে, আর এটা মানবে না মানে না মেরে থামা যায়। স্ত্রী পড়ে গেছে জমিনে স্বামীর মায়ের খেয়ে, ওই অবস্থায় সে বলতেছে স্বামী তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু এই বেদাত আমি করতে পারবো না, সরি। তখনই আমাকে ডাকলেন, আমি তখন ছাত্র, যাত্রাবাই মাছা তখন লেখাপড়া, তোর আলেমকে ডাক, তো তোমার আলেম কেউ ডাকলো, আমার আলেম লাগবে, তোমার আলেমই আমাকে বুঝাইলেন, বুঝে ফেললে হয়ে যাবে। যখন বুঝিয়ে দেওয়া হলো তখন পুরো ফ্যামিলি আহাদিস করলো সহি আকিদায় চলো, আলহামদুলিল্লাহ। পাবনাতে বই মেলা চলছে, শবে বরাতের আগে শবে বরাতের বই, তো স্বামী আর স্ত্রী দুইজন মিলে বসে
শোনো, এবার সবে বরাত পালন তো করি কিন্তু বই তো পাইনি, এই সবে বরাতের বইটা পাওয়া গেছে, ওটা নাও, ভালো করে কিভাবে সবে বরাত পালন করতে হয় তার পড়ে দেখে তারপর আমল করব। এবার যদি সবে বরাতের বই নিয়ে পড়ে তারপর দেখে যে সবে বরাতের অস্তিত্বই নেই, স্বামী আর স্ত্রী লেগেছে লড়াই, লড়াই লাগার পরে তারপরে চলে এসেছে দুইজন, এসে বোঝাই এই বই তুমি কোথায় পাইছ, বই আসছে হাদিস ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে তোমাদের মধ্যে লেখককে, বলছে আমরা লেখক না, লেখক রাজশাহী ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, বলছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল লেগে গেছে, এটা আপনার শিক্ষিত মানুষ ভালো করে পড়েন আর বোঝেন, যাই হোক বুঝে বুঝে ফেরত আসলো, একটা লোক যদি ফেরত আসতে পারে, একটা লোকের কাছে যদি আপনার দাওয়াত পৌঁছে যায়, সেই লোকটা এই বেদাত থেকে ফেরত এসে যতটা নেকি পাবে ততটা নেকি আমি আপনি পেয়ে যাব আলহামদুলিল্লাহ। যাই হোক, এর পক্ষে বিপক্ষে যে সমস্ত দলিল আছে তার ভিতরে প্রথম যেটা দলিল সেটা হলো সূরা তুফানের আয়াত, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা নিয়ে সব আলোচনা, কিন্তু ইন্না আনজালনাহু এই কিতাবকে আমি নাজিল করেছি বরকতের রাত্রিতে, এই কথাটুকু আর সে মানে না বা বোঝারও চেষ্টা করে, এইটুকু বুঝলে বাকি ওই দলিলের আর কোনো ভ্যালু থাকে না, ভ্যালুলেস হয়ে যায়। 1270টা যদি হাদিস আসে তার মধ্যে সবগুলি মিলালে দুইটা কথা সেখানে পাওয়া যায়, একটা হলো সুমু নাহারাহা ও কুমু লাইলা, রাত্রি ইবাদত করো আর দিনে সিয়াম রাখো, দিনে সিয়াম রাখো রাত্রি ইবাদত করো, এবার রাতের ইবাদত দিনের সিয়াম এই যে বিষয় সেখানে গিয়ে দেখা যাচ্ছে সেই হাদিস সহি নয়, আর একটা বাকি উলকারকাদের কবর জিয়ারত সেটাও সহি নয়। তবে নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বলছেন সবগুলি হাদিস মিলিয়ে যদি সেই হাদিসের গ্রহণযোগ্যতাও পায় কিন্তু এক্সট্রা এবাদতের কোনো সুযোগ সেখানে নাই। ঈদের দিনের ফজিলত, ঈদের দিনের ফজিলত, অতএব ঈদের দিনে দুই রাকাত ঈদের সালাতও আছে, ঈদের দিনের ফজিলত আছে, ঈদের দিনে দুই রাকাত সালাতও আছে, এটা এক্সট্রা ইবাদত হাদিস দলিল দ্বারা প্রমাণিত। রমাদানের শেষ দশকে ফজিলত আছে, জিলহাদ মাসের প্রথম দশকে ফজিলত আছে, যেখানে ফজিলত আছে সেখানে যদি এক্সট্রা ইবাদত সাব্যস্ত থাকে তাহলে সেটা চলবে, আর যদি ফজিলতের কারণে ফজিলত বলা হয়ে থাকে আর এক্সট্রা ইবাদত সাব্যস্ত না হয় তাহলে সেই এক্সট্রা ইবাদত না করে স্বাভাবিক ইবাদতটা যা করবে সেই ইবাদতের নেকি বর্ধিত করা। ঈদের দিনে একজন লোক ডিউটি করল, ঈদের দিনে ছুটি পাওয়া দরকার কিন্তু ঈদের দিনে ডিউটি করল, ঈদের দিনে ডিউটি করে অন্যান্য দিনে 8 ঘন্টা ডিউটি করে যে বেতন পায় ওই ডিউটিটা ঈদের দিনে করার কারণে তাকে 16 ঘন্টা বা 24 ঘন্টার বেতন দেওয়া হল, অন্যান্য দিন একটা গাড়িতে কাউকে পৌঁছিয়ে দিয়ে যে পয়সাটা পায় তার সে 4-5 গুণ পয়সা তাকে দিয়ে দেওয়া হলো, 10 টাকার রিক্সার ভাড়া সেখানে 30 টাকা দেওয়া হলো, এই লোকটাকে ওখানে পৌঁছায় দিয়ে আসো, কেন ঈদের দিন, ঈদের দিনে যে সে পৌঁছিয়ে দিল যেইটুকু কাজ করে অন্যদিন 10 টাকা পায় ঈদের দিন হওয়ার কারণে সে পেলে 30 টাকা। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমুল্লাহ তাই বলতে চাচ্ছেন যে নিসফে শাবানে যদি হাদিসগুলা ফজিলত আমরা ধরেও নেই অন্যদিন এশার সালাত করে যে নেকি পায় ওই দিন তার চেয়ে বেশি নেকি দিয়ে দাও, প্রত্যেক দিন রাতে সেই ব্যক্তি ঘুমানোর সময় সুরায় মুলক পড়ে ঘুমায়,
অন্যদিন সুরায় মুলক পড়লে যে নেকিটা পাবে সেই ওই দিনে ওই রাতে ফজিলত প্রমাণ হওয়ার কারণে হয়তো আল্লাহ তাকে নেকি বাড়ায় দিবে। তো এক্সট্রা আবাদত তো সাব্যস্ত হচ্ছে না, এই কথাটুকু বুঝতে না পেরে এক শ্রেণীর লোক বোধহয় তোমাদের নাসিরুদ্দিন আলবানি তো সমর্থন করে সুখ্যাতি সূক্ষ্ম কি চমৎকার ভাবে উপস্থাপন করেছে সেটা আর বোঝার চেষ্টা করছে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই বেদাত থেকে মুক্ত হয়ে সহি সুন্নাহ ভিত্তিক ইবাদত বন্দি করার আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।